কৃষ্ণ রুষ্ট হইলে গুরু ডাকিতে যে পারে যদি কৃষ্ণ রুষ্ট হন তাহলে গুরু রক্ষা করি পারন্তি কিন্তু গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিতে ন পারে যদি গুরু রুষ্ট হন্তি ভগবান মধ্যে কি রক্ষা করি পারন্তি না রাখি পারন্তি নাহি বলি আনন্দ একবার হরি 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 এই হচ্ছে গুরুঙ্ক বর্ণনা এই হচ্ছে গুরু গুরু গুপ্ত জ্ঞানদাতা গুরু দিব্য জ্ঞানদাতা কেন কেবল মনুষ্য দেহে দিব্য জ্ঞান আছে কোনটি পশু পক্ষী দেহে দিব্য জ্ঞান নাহি মনুষ্য দেহে দিব্য জ্ঞান দেখি সন্তোষ ভগবান মনুষ্য দেহে দিব্য জ্ঞান আছে এই দিব্য জ্ঞান দ্বারা ভগবান দেখি সন্তোষ হন্তি মনুষ্য দেহে দিব্য জ্ঞান দেখি সন্তোষ ভগবান এটা অপূর্ব কথা কই দিচ্ছি তো সে দিব্য জ্ঞানকে জনে দিয়ন্তি আত্মজ্ঞানকে জনে দিয়ন্তি বুদ্ধি জ্ঞানকে জনে দিয়ন্তি সমস্ত জ্ঞানকে জনে প্রদান করন্তি সে হচ্ছে গুরু তো গুরু কৃপা হয়ে গেলে মধ্যে অসম্ভব সম্ভব হয়ে পারে গুরু কৃপা হি কেবল কেবল মনুষ্যকে গুরু কৃপার আবশ্যকতা আছে তো গুরু কৃপা পরে বর্তমান রামচরিত মানসরে কথা বস্তু হল সত্যিক মোহ প্রসঙ্গ সত্যি মোহ প্রসঙ্গ কোন সত্যি মোহ প্রসঙ্গ প্রত্যেকটি মুনি মানে বর্ষে থরে দাঁড়ে ত্রিবণীরে সঙ্গম হুঁতে ত্রিবণীরে স্নান করন্তি দিনে ভরদ্বাজ মুনি যাজ্ঞ বলে করুছিল বা যাজ্ঞ বলে করুছিল কর মলন হয়েছি বা মিলন হয়েছি উভয় বসে থাকতে ভরদ্বাজ মুনি যাজ্ঞ বলে করুছিল প্রশ্ন করছেন যে ভগবান রাম কি ভগবান রাম কি এই তো দনে বনবাস যাইতেন 14 বর্ষ ধরে বর্তমান সময়ে সীতাঙ্ক বিদেহরে কেন চলে সিয়ে রাম না যিয়ে বর্তমান দশরথ কোণর জন্ম হইলে কি দিনে পূর্বে সিয়ে রাম না প্রকৃতরে রাম কি যাকে শিব অহর অহর রাম নাম রাম নাম রাম নাম জপুজনি পড়ে শিবঙ্ক একাদশ রুদ্র জন্ম জন্ম হইলে হনুমানজি ভগবানকে সেবা করিবা নিমন্তে সিয়ে রাম প্রকৃত রাম কি এই কথাকে প্রশ্ন পচাইলে বড়দ্বাজ মুনি যাজ্ঞবল্ক ঋষি প্রশ্ন পচাইছন্তি এপটে যাজ্ঞবল্ক ঋষি কৌচন্তি যে দিনে অগস্ত্য মুনি আশ্রম কো দেবদেব মহাদেব কৈলাসপতি ভূতবাবন গঙ্গা ভগবান শিব এবং মা সত্যি আসিতান্তি কোন পাই না ভগবান কথা বস্তু টিকে শ্রবণ করিবা কো শুনিবা কো এমন আসিতান্তি সত্যি মনে 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 ভাবিলে গো রাজা কোন ভগবান হইতে পারন্তি তাহলে বনবাস যাইতনি সে কোন ভগবান হইতে পারন্তি মো সাইম হইতনি ভগবান সে মন দিয়ে কথাকে শ্রবণ করি পারলে নাই সে কৌ না না ইয়ে ভগবান মন্তি ঠাকুর মন্তি মো স্বামী হচ্ছে ভগবান মো স্বামী ছড়া আর জগতরে কে ভগবান না ঠিক গোটে পত্নী তা প্রত্যেক হৃদয়রে বা প্রত্যেক ভগবান বলে মরিবা ঠিক কিন্তু তা হুয়ে সে প্রত্যেক ভগবান দৃষ্টি দেখিব ঠিক কিন্তু ভগবান সে ভগবান দৃষ্টিতে দেখিব না ইয়ে হচ্ছে ভুল হ্যাঁ প্রত্যেক হৃদয়রে বা প্রত্যেক সে ভগবান বলে ভাবিব ভগবান বলে মনে করিব কিন্তু ভগবান কে সে ভুলিব না ভগবান কে সে ভুলিব না এই হচ্ছে পত্র লক্ষণ পত্নীর লক্ষণ তো আজি মা সত্যি কোন কৌতনি মো স্বামী তো হচ্ছে ভগবান মুখে কা নাম শুনিবি কা নাম দপি করিবি কাই কা কথা শ্রবণ করিবি মোর কাম নাই কিন্তু ভগবান শঙ্কর কথা বস্তু করতে আনন্দরে শ্রবণ করছেন অতি আনন্দরে শুকর কথা শুনছেন এপটে ভগবান শঙ্কর জানি পারে যে মা সত্যি মো পত্নী সত্যি এই কথাকে শ্রবণ করে রাজি নিয়ে সে কোনো মতে ভগবান বলে ভাবুচন অগস্ত্য মুনিক পাখর কথা সইলা গলে ভগবান মহাদেব দেবদেব মহাদেব এবং মা সত্যি গলা বেলু মহাদেব জানি পাইলে যে সত্যিকর মো হইছে ভগবান কথাকে শ্রবণ করুনাতে সে ভগবান কথাটি সে তলিল হয়ে পারু না এর কারণ কোন এবারে মা সত্যি কইলে মহাদেব কুতে আপন হুতনি ভগবান আপন হুতনি প্রভু আপন হুতনি ঈশ্বর আপন হুতনি পরমাত্মা মো পাখের পরমাত্মা থাও থাও মো পাখের ভগবান থাও থাও মো পাখের ঈশ্বর থাও থাও মুকাই কি দিবা কা নাম দপি বা কা গুণ কীর্তন করিবি মো পাখের তো ভগবান অছন্তি মো পাখের ঠাকুর অছন্তি মো পাখের তো ঈশ্বর অছন্তি মু কাই কি দেখি কা নাম দপি বা কা গুণ কীর্তন করিবি সে কথা মনে মনে ভাবিছতি এপটে ভগবান ভোলা দেব মহাদেব কইলে শুনো মু যাকে জপ করুছি মু যাইকু ভক্তি করুছি সে কোন তম ইষ্ট দেব হন্তি না সে মো ইষ্ট দেব হন্তি কেন মো আখিরে কেবল জনে ভগবান সে হচ্ছে আপন
मु आपन को पत्नी होई पाली छी ई हुची मोर सौभाग्य ह दद्य आपन कहउ छंती से भगवान होई तई परन त ताकू दछ परीक्षा करबो ना हो परीक्षा करियो कहउ छ भूल ले दाना परीक्षा करियो को नाम परीक्षा करबी नाम परीक्षा करबी जित धरले गले परीक्षा करिया एपटे सीता को रूप नेकी रहितली परीक्षा करिया को भगवान रघुनाथ को से पटे सीता बिड रे काउ छंती सीता चोरी हिदि छंती सीता को बिड रे काउ छंती एपटे मा सती सीता को रूप धरि के आइ देले भगवान को पाको भगवान सती मा को दर्शन करले केड सुंदर लीला सबड करंतु सती को सती सीता रूप धरि के आइ देले भगवान सत्य को चन दर्शन सीता रूप धरि के आइ देले भगवान जानिबा दरकार जे हुदन सीता बोली किंतु ये सती हे के सीता रूप धरि के आइ देले मायर सीता रूप धरि के आइ देले भगवान रघुनाथ सत्य कहउचंती ते ना आपण त आसले भोलावा गांती यस्त जे गेलि करे मु त सीता रूप नै गेई छी ये कहउदनी भोलावा गांती करे सीता को स्वामी त राम आ सत्य को स्वामी त शंकर भगवान तले बोदी ये जानी पाइली ये अंतर्जामी ये होत भगवान ए कथा को से मने मने भाबी पछु को भगवान को नै दे से बाहरी रे एपर ताको मन छल्ला नै भगवान को जपूर्व रूप अपूर्व रूप दिव्य कांति नीलांबुज श्यामल को मलांग सीता समारोपित पाम भजन नीलांबुज श्यामल कमलांगं सीता समर्पित वाम भागं पाण महासायक चारु चाप मन मामि राम रघुवंश नाथ इदो अपूर्व रूप दिव्य कांति तांको मन छड़िला नाही श्याम टिके पछु कोले कोन देखु छंती पछु कोला लोग देखु छंती ब्रह्मा रुद्र इंद्र आदि जे खंड दास पणि सेवा अर्चना वंदना जाने नाही गुरुदेव अधम करत रही ब्रह्मा रुद्र इंद्र भगवान को चरणामृत को पान करन जम ब्रह्मा वरुण रुद्र मर्त हम स्तुमंती दिवे तवे अरे वेदी संग पद क्रम पणि सदे अरे गायन तंदन श्याम गह ध्याना वस्तु तक तेन मनसा पश्यंतिंजो योगिनं दस्यंतं नो बुद्धु सुरा प्रगणा देवाय तस्मै नमः भोलेनाथ महाप्रभु की जय। केना जम ब्रह्मा बहुनेन्द्र रुद्र मरुत स्तुमंति दिवस्त वे स्तुति करंति स्तव करंति ब्रह्मा रुद्र इंद्र देवता माने अरे बेदी सांग पद क्रोपन सदर गायंतिं सामगा 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 अर्थ सामवेद भगवान को स्तुति करनु
samaveda bhagavan ko stuti karanti samaveda bhagavan ko stava karanti samagaha dhyana basita gatena manasa pasyantinam yoginam dasyantam na vidu surasrogana sura asura mane bhagavan ko stuti karanti devaya tasmi namaha bhasyavara ramachandra ki jay.